এখন 5:20, আমরা আজকে তারাপীঠের উদ্দেশ্যে বেরোচ্ছি। আমাদের ঠিক করেছিলাম 5:30টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু মনে হচ্ছে একটু দেরি হয়ে গেল, বেরোতে বেরোতে 5:45 হয়ে যাবে। তোমরা যারা তারাপীঠ রোড ট্রিপ করবে ভাবছো, আমার ভিডিওটা পুরোটা দেখলে আশা করি তোমাদের অনেক উপকার হবে। আমি এই ভিডিওতে পরপর রোড কন্ডিশন কিভাবে যাবে, কোন রাস্তায় যাবে, তারাপীঠে আমরা কোন হোটেলে ছিলাম বা থাকবো, সেগুলো সমস্ত রিভিউ আমি দেব। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আমরা এবার বেরিয়ে পড়ি এবং তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে আমরা তারাপীঠ পৌঁছচ্ছি। আমরা যেহেতু বেলঘরিয়া থেকে 5:45 মধ্যেই বেরিয়ে পড়েছিলাম, তাই নিবেদিতা সেতু না ধরে, নিবেদিতা সেতুর টোলটা অ্যাভয়েড করে দক্ষিণেশ্বর হয়ে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরবো বলে ঠিক করলাম। এতে আর কিছুই না, নিবেদিতা সেতুর যে টোল সেই ফেয়ারটা সেভ হলো। এরপর চলো আমরা দেখি, আস্তে আস্তে তোমাদের দেখাবো সকালের দিকে ট্রাফিক কীরকম থাকে, রোড কন্ডিশান কীরকম, সেগুলো আস্তে আস্তে তোমাদের দেখাবো এবং তোমাদের সাথে আমার আইডিয়া গাড়ি চালানোতে কি সুবিধা অসুবিধা হয়েছে সেগুলো শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা যদি দেখো তোমাদের উপকার হবে, গাড়ি চালাতে সুবিধা হবে। আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, সকাল 6:15 এখন সময়, কিন্তু ট্রাফিক রাস্তায় বেশ রয়েছে। সামনে দেখতে পাচ্ছ লরির লাইন লেগে গেছে। আমরা ডানকুনির দিকে এগিয়ে চলেছি। আমি বোম্বে রোডেও গাড়ি চালিয়েছি, কিন্তু আমি যেটা দেখলাম দিল্লি রোডে একটু ট্রাফিকের, বিশেষ করে লরির চাপটা একটু বেশি। চলো দেখি আমরা এগিয়ে চলি। আমরা এখন ডানকুনি টোল প্লাজায় ঢুকছি। সকালবেলাতেই লরির বেশ বড় লাইন রয়েছে। ফাস্ট্যাগ থাকার জন্য এখন টোলে একটু সময় কম লাগছে, তাও যেহেতু লরির চাপটা রয়েছে মনে হচ্ছে টোলটা ক্রস করতে একটু বেশি সময় লেগে যাবে। যাই হোক, এই লরিটার পরেই আমার গাড়ি রয়েছে, ফাস্ট্যাগের মাধ্যমে টোলটা কাটলেই ডানকুনি টোল প্লাজা ছেড়ে আমরা এগিয়ে যাব। এর পরের টোলটা হচ্ছে পালসিট, ডানকুনি টোল প্লাজায় টোল ট্যাক্স কাটবে 75 টাকা। এবার দেখো আমরা পালসিট টোলে চলে এসেছি। ডানকুনির থেকে পালসিটে মনে হচ্ছে গাড়ির চাপটা একটু কম, এখানেও টোল কাটবে 75 টাকা। পালসিট ক্রস করে আমরা শক্তিগড়ের দিকে এগিয়ে যাব এবং শক্তিগড়েই একটা হল্ট দেব এবং সেখানে ব্রেকফাস্টটা করে নেব। আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব সকালের দিকেই যতটা রাস্তা কভার করা যায় সেই মতো এগিয়ে যেতে। চলো সঙ্গে থাকো এবং কীভাবে এগিয়ে যাচ্ছি তোমাদের দেখাতে থাকব। আমরা এখন শক্তিগড় ছেড়ে গুসকরা রোড ধরে নিয়েছি। শক্তিগড়ে ব্রেকফাস্ট করার পর গাড়ি নিয়ে বেরিয়ে প্রথম যে সিগন্যালটা পড়বে সেই সিগন্যালটা ছেড়ে দিয়ে পরের সিগন্যাল থেকে রাইট টার্ন করলেই, রাইট টার্ন করার পর আবার লেফট টার্ন নিলেই আমরা গুসকরা রোডটা পেয়ে যাব। এই গুসকরা রোড ধরে আমরা প্রথমে একটা রেলগেট ক্রস করব, করে সোজা বোলপুরের উদ্দেশ্যে এগিয়ে যাব। তারাপীঠ যাওয়ার জন্য দুটো রুট আছে, একটা সিউড়ি হয়ে তারাপীঠ আর একটা সাঁইতিয়া হয়ে তারাপীঠ। আমরা আমাদের যে হোটেলে বুকিং ছিল সেই হোটেল মালিকের সাথে বা ম্যানেজারের সাথে কথা বলে আমরা যেটা জানলাম যে সাঁইতিয়া হয়ে যাওয়ার তাই শ্রেয়, কারণ সেই রাস্তাটাই ভালো, সিউড়ি দিয়ে রাস্তাটা অতটা ভালো না।
আর এই যে গুসকরা রোড এই রাস্তাও বেশ ভালো, কিন্তু যেহেতু কোনো ডিভাইডার নেই তাই জন্য গাড়ি একটু সাবধানে চালাতে হবে, তবে 70-80 মাঝে মাঝেই স্পিড তোলা যায়। এই রাস্তায় আরেকটা সমস্যা যেটা হলো, মাঝে মাঝেই বেশ স্পিড ব্রেকার আছে, তার জন্য মাঝে মাঝেই স্পিডটা কমাতে হয়। এই সমস্ত কথাগুলো মাথায় রেখে গাড়ি চালালে মনে হয় কোনো অসুবিধা হবে না। ওভারটেক করার সময় শুধু একটু খেয়াল রাখতে হবে, যেহেতু কোনো ডিভাইডার নেই সেই জন্য একটু সাবধানে ওভারটেক করতে হবে। তাছাড়া রাস্তা বেশ ভালো, গাড়ি চালাতে সেরকম কোনো অসুবিধা হয়নি। এবার আমরা বোলপুরের কাছাকাছি চলে এসেছি। বোলপুরে ঢোকার আগে অজয় নদীর ওপর একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করার পর আমরা ডান দিকে বোলপুর বাজার দিয়ে যে রাস্তাটা সেটা ধরে নেব, বোলপুর বাইপাসটা অ্যাভয়েড করব। দিয়ে এই বোলপুর বাজার রোড ধরে এগিয়ে যাওয়ার পর চিত্রা সিনেমা হল আসবে, সেই চিত্রা সিনেমা হলটা ক্রস করে একটা রেল ফ্লাইওভার পাবো। সেই রেল ফ্লাইওভার থেকে আমরা বাঁ দিক ধরে বেরিয়ে যাব, তাহলেই আমরা সাঁইথিয়ার উদ্দেশ্যে এগিয়ে যাব। একটা জিনিস মাথায় রাখবেন যে বোলপুর থেকে যখন আমরা কঙ্কাইতলার দিকে যাচ্ছি, একটা রাস্তা সোজা কঙ্কাইতলার দিকে চলে গেছে আর একটা রাস্তা বাঁ দিকে টার্ন করে গেছে, আমরা ওই বাঁ দিকের রাস্তাটা ধরবো। বাঁ দিকের রাস্তাটা ধরলেই আমরা সাঁইথিয়ার দিকে এগিয়ে যাব। এবং এই রাস্তায় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সবসময় আমাদের বেশিরভাগ সময় আমাদের বাঁ দিকে রেল লাইন পাব, এবং সেই রেল লাইনের পাশ দিয়ে যে সোজা রাস্তা যাচ্ছে সেই সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। বোলপুর বাজারের ভেতর দিয়ে যে রাস্তাটা সেটা একটু, যেহেতু গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা, তাই জন্য এখানে গাড়িটা একটু আস্তে চালাতে হবে। তাছাড়া আর কোনো সমস্যা নেই, সময়টা একটু বাঁচবে, এবং এই সময় যে বাঁচবে সেটা আমরা আগে থেকে জানতাম না। আমাদের যে হোটেলের ম্যানেজার ছিলেন তিনি আমাদের এই সাজেশনটা দিয়েছিলেন। আমি এক্ষুনি বলছিলাম বাঁ দিকে ট্রেন লাইন পড়বে, দেখুন আমার বাঁ পাশ দিয়ে ট্রেন ছুটে চলেছে। এই রাস্তায় ঢোকার পর যেটা দেখলাম, রাস্তাটা একটু সরু এবং দু এক জায়গায় একটু রাস্তাটা খারাপ আছে, তবে সেরকম কিছু না, গাড়ি চালাতে সেরকম কিছু অসুবিধা হবে না, কারণ রাস্তাটা একেবারেই ফাঁকা। চলুন এরপর আমরা সাঁইথিয়া পৌঁছে সাঁইথিয়া থেকে এবার কোন দিক দিয়ে যাব তারাপীঠের উদ্দেশ্যে সেটা দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা সাঁইথিয়া এখন পৌঁছে গেছি, সাঁইথিয়া থেকে এবার আমরা মল্লারপুরের দিকে এগিয়ে যাব। এইখানে খুব সামান্য একটু রাস্তা, 1 কিলোমিটার মতো খারাপ এবং বেশ কনজেস্টেড, এখানে একটু গাড়ি সাবধানে চালাতে হবে। আমি ফেরার সময় পারলে এই জায়গার একটা বড় ভিডিও দিয়ে দেব। আপনারা দেখছেন সামনে রাস্তায় বেশ ভালো ট্রাফিক কনজেশন রয়েছে, এবং আমার মনে হচ্ছে আশেপাশেই কোনো বাজার আছে, তাই জন্য একটু রাস্তায় ভিড়টা বেশি। যাই হোক, এবার আমরা মল্লারপুরের দিকে এগিয়ে চললাম। গুগলে যেটা বলছে এখান থেকে মল্লারপুর প্রায় 14 কিলোমিটার। চলুন তাহলে দেখি আমরা মল্লারপুর কীভাবে এগিয়ে চলেছি। এই সাঁইথিয়া থেকে মল্লারপুর যাওয়ার পথে মনে হচ্ছে একটা হাট বসেছে এখানে সামনে, তাই গাড়ির একটু ভিড় রয়েছে। ডান দিকে আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছি একটা গরুর হাট, প্রচুর গরু মনে হয় এখানে বিক্রি হচ্ছে। এই দেখে আমার ছেলে বেশ উত্তেজিত হয়ে পড়েছে এবং ও একটা কবিতা শুরু করেছে। জোরে বলো,
শুনতেই পাচ্ছি। উচ্ছে বেগুন, বেটির বোনা, সর্ষে ছোলা, শীতের র্যাপার, ঝাঁঝরি কড়া, শহর থেকে কলসি ভরা মাছি, যত খড়ের আটি, পাড়ার ভেরি গুড। আমরা তারাপীঠের রাস্তায় ঢুকে পড়েছি। মল্লারপুর থেকে কীভাবে তারাপীঠের রাস্তায় এলাম সে ব্যাপারে একটু গাইড করে দেব। মল্লারপুর ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে টার্ন করে একটু এগিয়ে গেলেই সামনে পাবো অম্বার মোড়। সেই অম্বার মোড় থেকে ডান দিকে টার্ন নিলেই আমরা তারাপীঠের রাস্তা পেয়ে যাব। এই রাস্তা আটলা হয়ে তারাপীঠ চলে যাচ্ছে। আমাদের যে হোটেলে বুকিং আছে সেটি হলো হোটেল পূজা ইন্টারন্যাশনাল। এই পূজা ইন্টারন্যাশনাল আটলার রাস্তার উপরেই অবস্থিত। এই হোটেলের ঘর এবং হোটেলের রিভিউ আমি আমার সেকেন্ড এপিসোডটায় দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপাতত আমরা হোটেলে গিয়ে ঠিক করেছি আজকেই পুজো দিয়ে নেব। আমরা এখন তারাপীঠে মন্দিরে পুজো দিতে যাচ্ছি। কালকে সকালবেলাও দিতে পারতাম কিন্তু ছোটো বাচ্চা আছে, সকালবেলা উঠে পুজো দিয়ে আবার বেরিয়ে যাওয়া সমস্যা হতে পারে, সেই চিন্তা করে এখনই যাচ্ছি পুজো দিতে।